দেশব্যাপী নানা আয়োজনে উদযাপিত হলো ঢাকা ওয়ানগালা 2023। বিভিন্ন শ্রেণী পেশার গারো জনগোষ্ঠীরা সম্মিলিত হয়ে উদযাপন করেন দিনটি। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো জনগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী বর্ণিল পোশাকে সেজে নিজস্ব সংস্কৃতির বাদ্য বাজিয়ে যথাযোগ্য মর্যাদায় ওয়ানগালা উৎসব পালন করেন। বর্ণাঢ্য র্যালি, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা ওয়ানগালা 2023-এর নকমা সুইদিশ সাংমা। এরপর ওয়ানগালা উৎসব আয়োজনের নানা দিক নিয়ে কথা বলতে গিয়ে সরকারি সহযোগিতায় রাষ্ট্রীয়ভাবে দিনটি উদযাপনের আশা ব্যক্ত করেন তিনি। ওয়ানগালা মূলত আসলে সৃষ্টিকর্তা সহ সকল প্রকৃতিকে ধন্যবাদ দেওয়া। গারো জাতির এমনিই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে ভালোবাসে। তদ্রূপ আজকের দিনে এই ওয়ানগালার দিনে স্রষ্টা এবং তার সকল সৃষ্টি সমূহকে ধন্যবাদ দেওয়ার একটা দিন, এবং এই দিনে নকমার বাড়িতে সকলে মিলিত হয়ে আনন্দ ফুর্তি করে নাচ নাচ নেচে গিয়ে নতুন ফসল নকমার গড়ে এনে নিজেরা খাওয়ার পূর্বে স্রষ্টাকে উৎসর্গ করে পরে আমরা জনসাধারণ এটা আমরা বক্ষণ করি। মূলত এটাই ওয়ানগালা, এবং এই ওয়ানগালা মূলত একটা কৃতজ্ঞতার একটা উৎসব। প্রতি বছর এই উৎসবে একত্রিত হতে পেরে খুশি গারো সম্প্রদায়ের আদিবাসীরা। এছাড়া এই উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠান স্থলে তৈরি হয়েছে মেলার আবহ। বছর ঘুরে ফিরে এলো গারো সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ওয়ানগালা। শুধুমাত্র গত বছরের ফসল উৎসর্গই নয়, আগামী বছরও যেন প্রতিটি ঘর ভরে ওঠে ফুলে ফসলে, এমনটাই প্রত্যাশা গারো সম্প্রদায়ের সকলের। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।